আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিসেস আলিজ আলি কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনারা লাগি লই এই মেজবানি গরুর মাংস ইজি হয়ে প্যাকেটের মশলা দিয়া, বাটাবাটির ঝামেলা ছাড়া প্যাকেটের মশলা দিয়া কীভাবে খুব সহজে মেজবানি গরুর মাংস রান্না যায় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিছি। এর মধ্যে আমি 2 টেবিল পরিমাণ ইয়াগর দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, 2 টেবিল পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, আর মাংসের মশলা দিলাম 2 টেবিল পরিমাণ। তারপরে আমি এখানে মেজবানি গরুর মাংসের মশলাটা অ্যাড করবো। আমি এখানে ডেনিশ ব্র্যান্ডের মেজবানি গরুর মাংসের মশলাটা অ্যাড করলাম। মশলাটা খুবই মজা, আপনারা ট্রাই করবা। আর সরিষার তেল দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে আমি ডেকে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে আমার ম্যারিনেট করে রাখা এই মাংসটারে আমি বসাইলাম কুকারে। এই মাংসটারে আমি ফুল তাপে রান্না করবো 10 মিনিট, মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায়। 10 মিনিট পরে দেখো কা আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করবো প্রায় 35 থেকে 40 মিনিট, যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিছি যাতে করে আমার তরকারিটা ফুরে না যায়। কিছুক্ষণ পরপর আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ আর কয়েকটা শুকনো মরিচ অ্যাড করছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে ফ্রাইড অনিয়ন অ্যাড করলাম। ফ্রাইড অনিয়ন দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আমার মাংসটা নামিয়ে নেব। আমার মেজবানি গরুর মাংসটা রেডি হয়ে গেছে। এই মেজবানি গরুর মাংসটা রাঁধতে আমার সময় লাগছে প্রায় 40 মিনিটের মতন, আপনাদের কম বেশি লাগতে পারে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবা। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।